ভাবির সাথে কি সম্পর্ক হইব? তুমি তোমরা মেয়ে মানুষ খালি এরকম মাইন্ড করো কি জন্য? সেকালো আমার দেয়, আমি আমি জানি ভাবি, আমি মনে হয় ভাবির সাথে সংসার করি, তোমার সাথে সংসার করি না। আরে রাস্তা দিয়ে আইতেছি, পরে ওই যে ভাবি চিন না, ভাবির দেখে ভাবি আমার ডাক দিছে, পরে গেলাম ভাবির বাপের বাড়ির থেকে বলে কাঁঠাল পাঠাইছে 15-20টা। তো হেই কাঁঠাল আমার দিছে একবার অনেক বড়টা, পরে আমি বড়টা আমি কইছি ভাবি আমরা দুইজন মানুষ, বড়টা লাগবো না, ছোটটা ওই লই হইব, পরে এই ছোটটা আমি বাইসে লই আইছি। আচ্ছা ভাবি সেই বাপের বাড়ি থেকে কাঁঠাল আনছে, হ্যাঁ সেই কাঁঠাল তুমি আনছো, আমি জানি ভাবির সাথে সম্পর্ক ভালো, একটু খাতির এর লেগে ভাবি দিছে। কেন আমার তো দেখো বাসায় এসে দিয়ে গেল না, তোমার রাস্তায় পাইছে এর লেগে ডাইকে দিছে, তুমি এরকম করো কি লিগে? তোমার সাথে লাইন আছে সেজন্য তো দিয়ে গেছে। কি আমার লগে লাইন আছে? না লাইন নাই। তোমরা মেয়ে মানুষে কেন দিব? হ্যাঁ তোমরা মেয়ে মানুষ হইলে খারাপ বুঝছো না, আসলে খুব খারাপ। তোমরা কি উচিত কথা বল, তোমরা কি উচিত কথা? আমি কে হই মানে? আমার সাথে পরিচয় আছে, সম্পর্ক ভালো, এই জন্য রাস্তা দিয়ে আইতেছি, দেখা হয়েছে যে ভাই একটার কাঁঠাল লইয়া যান। তুমি তোমার কত সুন্দর করে কাঁঠালটা দিলাম, তুমি কাঁঠালটা ভাঙবা, আমরা দুজন বসে খামু, তা না তো তুমি ঝগড়া শুরু করে দিছো। এই যে হলো মহিলা মানুষের একটা স্বভাব খারাপ বুঝছো। এত কথা কও কিলে তুমি, এত কথা কও কে, এত কথা কি করবো, এত কথা কব না? কাঁঠাল কিন্তু আজকে খাওয়া একবার ই করে দিমু, ফালাও না রাখো। আচ্ছা মেয়ে মানুষ শুধু তোমরা এরকম এক ধাপ বেশি বোঝো কি কারণে? আর ভাবি টানছি, তাই সমস্যাটা কি হয়েছে? তুমি এই কাঁঠাল আবার দিয়ে আসমু, দিয়ে আসতে গেলে মানুষ কি মনে করবো? কি মনে করবো মানুষ, কি খারাপ মনে করবো না? যে কাঁঠালটা ভালো বুঝে দিলাম, এখন আবার ফেরত দিয়ে দিতেছে, নিশ্চয় তাহলে বাসায় ঝগড়া লাগছে, তাহলে তুমি সহ্য করো না, তাহলে তোমার তোমার জামাইরে তুমি বিশ্বাস করো না? মানে সন্দেহ করান যায় না, ঠিক আছে? পরে যখন একটা অঘটন করে হালামু তখন বুঝবা। আইছে আমার একবারে ভাবির সাথে প্রেম করি মানে ভাবির নিয়ে পার্কে ঘুরতে যাই, তুমি দেখো নাই? তারপরে তোমার খেলা দেখাবো। এইবার এইবার এই সিজনে একটা কাঁঠালের র তোমার খাইতে দিব না, এই যে কয়ে দিলাম। এদিকে তো কয় কেন, ঘরের বউরে দেখা পারে না, মানুষের সাথে বিরোধ করে আর ঘরের বউ একটু কথা কইলে তার সহ্য হয় না।
হ্যাঁ, সেগুলো উচিত কথা কয়, সেগুলো তো ভালো লাগে না। ঘরের বউ তার মধুর মধুর কথা কয় না, আর মানুষের তো ভাবি রেখো শাশুড়ি রেখো তার তো মধুর মধুর কথা কয়, সেজন্য তাকে কত ভালো লাগে। আর বউয়ের কথা তখন তিতা লাগে। হ্যাঁ ঠিক আছে, আমি যে গেলাম তোমার তো তিতা তিতা কথা আমার আর একদম ভালো লাগে। যাও যাও, জীবনে আর কোনোদিন আর না বুঝছো, গাই দিলাম মনে জানি থাকে। যাও কাটাল দিয়ে দিমু, যাও এদিকে যাও, সরাই কাটাল দিয়ে আসো, দরকার হলে যাও।